হ্যালো ফ্রেন্ডস, চলো তাহলে বেরিয়ে পড়ি। অলরেডি বেরিয়ে পড়েছি আমরা সবাই, হোটেলে ফ্রেশ হয়ে লাগেজ রেখে এসেই আমরা আগে চলে যাচ্ছি সমুদ্রের দিকে, বিচের দিকে। বিচে গিয়ে একটু দেখি কেমন লাগে। তাই সবাই হোটেলের সামনে থেকে হাঁটতে শুরু করেছি, হেঁটে হেঁটে যাব। সামনেই ছিল বিচটা, বেশি দূরে না, ঢেউ সাগরের পাশ দিয়ে আমরা হেঁটে চলে যাব। এই যে ঢুকে গেছি ঢেউ সাগরের পাশে রাস্তাতে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি পিছনেই আছি, আমাকে দেখা খুব কমই যাবে, সবার ভিডিও করছি। তো এখান থেকে অনেক লোকজনই যে যাওয়া আসা করছিলো, আমরাও যাচ্ছি, রাস্তা দিয়ে ফাঁকাই ছিল। এবং দেখো মনোজবাবু দেখিয়ে দিল একটা থামসআপ। তো আমরা বেরিয়ে গেছি, দেখো চলছি চলছি চলছি, এখনও সমুদ্রে পৌঁছাতে পারিনি। বেশ কিছুটা রাস্তা, খুব একটা দূরত্বও না, মোটামুটি 4-5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবো। তো অলরেডি দেখো পৌঁছে গেছি। আর ভেবেছিলাম আমরা এসে পড়ে সমুদ্রে নামবো, বাট সমুদ্র নামার কোনো রকম কোনো চান্সই নেই, বিকজ দেখো এতটাই জলে রিয়ে ছিল, মানে এটা কী বলে জানো, জোয়ার ছিল কে বোল্ডার অবধি, মানে একদম শেষ মাথা অবধি জল চলে এসেছিলো একদম বোল্ডার অবধি। তো সবাই মোটামুটি যারা এসেছিলো ভেবেছিলো স্নান করবে, তারা সবাই বসে আছে পাথরের মধ্যে, কেননা বেশ টাইমও হয়ে গেছিলো তখন, প্রায় 12:30 বাজে, 12:30 কোনো একটা হবে। তো জোয়ারের টাইমও ছিল, সেই জন্য জল অনেকটাই বেড়ে গেছিলো, তো আমরা নামতে পারিনি। খানিকক্ষণ বসলাম, বসে টসে আইসক্রিম টাইসক্রিম হেন তেন এইসব বাচ্চারা খেলো, খেয়ে দিয়ে আমরা হাওয়া খেয়ে ওখান থেকে ফিরে যাবো, ফিরে গেছিলাম। তো বসেই আছি আমরা, বসেছিলাম, লোকজন দেখছিলাম, সেই করতে করতে আমি ভিডিও করেছি। পাশে একটা আম মাখা দেখতে পেয়েছি, তো আমার তো দেখে লোভ লেগে গেল, বললাম দাদাকে একটু ভালো করে বানিয়ে দিন। তো উনি একটা কাঁচা মিঠা আম কেটে ভালো করে কাশন দিয়ে মাখিয়ে আমাদেরকে দিল, সেটা খেতে খেতে বসে আমরা সমুদ্রের হাওয়া উপভোগ করলাম ওখানে বসে। তো উনি বানাচ্ছেন, আর এই ফাঁকে আমার ছেলে তো মানে কী বলবো তোমাদের, ঘরে যেরকম বদমাইশি করে ঠিক ততটাই ওখানে গিয়েও বদমাইশি করছে। ও তো ফাঁকা পেয়েছে সব কিছু, ওর তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে ওর। তো এই দেখো এবারে আমাকে দেখা গেল, আমাকে দেখালাম তোমাদেরকে, আমি সমানে চিৎকার করে আছি ছেলের ওপর, বাবান বাবান ওদিকে যেও না, এদিকে যেও না, এই করো না সেই করো না, বাট ও তো কোনো কথা শুনবেই না, ও ওর মতনই করে যাচ্ছে। কিছু কিছু ফটো ক্লিক করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যে কী কী ফটো আমরা ক্লিক করেছি, কেমন ন্যাকামো মেরে ঢং মেরে ঢং চং করে। এদিকে দেখো ছেলের পোজ দেখো আমার, সব ও আর কি পোজ দিতে ব্যস্ত। তো এখান থেকে ফটো ফটো তুলে আমরা বেরিয়ে গেলাম আবার হোটেলের দিকে। তো ওখানে গিয়ে আমরা সবাই আবার হোটেল, আমাদের অ্যাকচুয়ালি আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা সুইমিং পুলওয়ালা হোটেল নিয়েছিলাম। তো যেহেতু আমরা সমুদ্রে নামতে পারলাম না, সেই জন্য আমরা গিয়ে ঝাপাং সুইমিং পুলে। অলরেডি বাচ্চারা নেমে গেছে, আমি একটু ভিডিও করছিলাম, তাই আমি নামিনি, বাট বিকজ আমার ফোনটা তো আর ওয়াটার রেজিস্ট্যান্ট না, তাই আমি নেমে গেলে পরে জলের মধ্যে ফোনটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি একটুখানি ভিডিও করে কয়েকটা ফটো তুলে তারপরে আমি নেমেছি সুইমিং পুলে। আমার ছেলে তো খুবই মানে আনন্দ পেয়েছে, ও এটা ওর নাগালে ছিল, যেহেতু দেখো ও দাঁড়িয়ে জলটাতে, ওই দেখো দেখেছো ঝাঁপিয়ে পড়লো, ও দাঁড়িয়ে জলটাতে নাগাল পাচ্ছিল, তাই জন্য ওর এটা খুবই মানে মজা পেয়েছে, ও যে জলের সাথে খেলতে পেরেছে, এরকম তো কখনো পায় না, আর সমুদ্রতে ভয় পাবে, তাই জন্য এটাতেও খুব মজা পেয়েছে। এখানেও আমরা সবাই সেলফি তুলে নিয়েছি, সেই ফটোগুলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। দেখো ছেলেকে মোটেই ফটো তোলাতে পারছিলাম না, অনেক কষ্ট করে ফটো তুলিয়েছি, সবাই আমরা জলে নেমে গেছি, সবাই আমরা জলে নেমে যে যার মতো সুইমিং করার চেষ্টা করছি। শ্রুতি খুব চেষ্টা করছিলো সুইমিং শেখার, বাট ও তো সেরকমভাবে সুইমিং কাটতে পারে না, শেখেনি এখনও, বাট ওর অনেক চেষ্টা করছিল সুইমিং যাতে ও করতে পারে, ওকে বলাও হচ্ছিল এইভাবে করতে, আর ওর প্রচণ্ড সাহস, আমি হলে তো পারতাম না যদি আমি না জানতাম, আমি একটু একটু জানি, সেটা থেকেই আমি যেটুকু পারি সেটুকু করেছি। আর মনোজবাবু তো খালি ক্যালমা দেখাচ্ছে, এই করবে ওই করবে, আমার সাথে বকে যাচ্ছে, আমাকে বলছে তুমি করো এই করো সেই করো, বাট আমি তো ভিডিও করতেই ব্যস্ত। ওই দেখো ওই দেখো ও চিত সাঁতার কেটে চলে গেলো এখান থেকে, এই পার থেকে ও পার। তো আমাকে বলছে খালি সমানে তুমি একটু করে দেখাও, তুমি একটু করে দেখাও, আমি তো দেখাবো না বিকজ আমি ভিডিও করব, তার জন্য আমি ভিডিও করার পর তারপরে আমি নেমেছিলাম। তো এইদিকে সবাই সবার মতো, দেখো আমরা যখন ছিলাম না তখন পুলে কোনো লোকই ছিল না, আমরা খানিক আসার পরেই আবার দেখলাম পুরো পুল ভরেই গেল, আবার কিছু ফটো তুলে নিলাম বসে বসে, মানে এগুলো আগেই তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ফটোগুলো, যেখানেই যাব সেখানেই ফটো তুলতে হবে, ফটো না তুললে হয় বলো, ঘুরতে গিয়ে তো ঘুরতে যাওয়ার মানেই তো ফটো তোলা।
আরেকজনের অবস্থা দেখো, এখানে সুইমিং পুলে স্নান করলো, করে গেঞ্জিটাকে ভালো করে নিয়ে নিলো, বিকজ মানে জল নিয়ে লিফটে উঠতে পারবো না আমরা। তো ও কী করলো, জামাটাকে গেঞ্জিটাকে ভালো করে নিয়ে নিয়ে আবার পরে নিল আর বলছে আমি এখানে রোদে বসেই আবার জামা প্যান্ট সব শুকিয়ে যাবে, তারপর ডাইরেক্ট আমরা হোটেলে রেস্টুরেন্টে খেতে ঢুকে যাবো। তো সেটাই আমি ভিডিও ক্যাপচার মানে ক্যাপচার করে নিলাম। তো ও বলছে যে করো করো, কোনো ব্যাপার না, আমি এখানে বসে গেলাম রোদে, তোমরা আবার যত ইচ্ছা সুইমিং পুলে স্নান করো। তো ওই করা হয়ে গেছে, এবারে আমরা সুইমিং পুল থেকে উঠে রুমে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ মানে স্নানটা করতেই হবে সুইমিং পুলের ওখানে। তোমার দুটো টয়লেট ছিল পিছন দিকে, দেখা যাচ্ছে, ওখানে শাওয়ার নিয়ে আমরা যে যার রুমে চলে গেছিলাম, রুমে গিয়ে তারপর ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম। সুইমিং পুল থেকে দাপাদাপি করে এখন রুমে এসে স্নান করে জামা কয়েকটা যেগুলো ছিল সেগুলো একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম, ধুয়ে বসে আছি। আরেকজন গেছে বাথরুমে, সে বেরোলে পরে তারপরে খেতে যাবো। বাবানকে একটুখানি সেরিগুলো খাইয়ে দিলাম, কেন কতটা কি ভাত খাবে না খাবে জানি না, অনেকটাও বেলা হয়ে গেছে তাই জন্য। আর রুমটা না সত্যি খুব ভালো লাগে, তো এতটা বড়, এত স্পেসিয়াস না, মানে ভীষণ ভালো। এত কম বাজেটে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে চলে এসো, আমরা অনেক কম বাজেটের রুমটা পেয়েছি হোটেল। এটা হচ্ছে 7 সিজ, এটা হচ্ছে ঢেউসাগরের উল্টো দিকে, খুবই ভালো জায়গা আর হোটেলটাও খুব ভালো। তোমরা কেউ আসতে চাইলে অবশ্যই এসো। আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখো, এইদিকে বারান্দা, এদিকে টিভি, ওইদিকে তো তোমার আছে এত বড় খাট, এখানে ড্রেসিং টেবিল, বাবান এখানে সোফায় বসে আছে, আমি আরেকটা সোফায় এখানে বসে আছি। আর এখান থেকে বাইরে পুরো দেখা যায়, পুরো দেখো বিয়ে করা আছে। বাবান বাইরে কিন্তু কাজটা ভেঙে পড়ে যাবে, ওরকম করে না, ধূপ করে পড়ে যাবে। এখান থেকে দিকে বসে দেখতে হয় বাইরে কাছের দিকে করতে গিয়ে। খাওয়া দাওয়া করে পেট পুজো করে বেরিয়ে গেছি সবাই আমরা। এই যে শ্রুতি, এই যে মনোজ, ওদিকে সুলেখা, সবাই দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টের বাইরে। এখন বাজে 4:30, আমরা এখন যাবো হোটেল গিয়ে। আর ওঠার ক্ষমতা নেই, এই চলে এসছে আইসক্রিম নিয়ে আরেকজন। এ খালি আইসক্রিম খায়, আইসক্রিম খায়, খালি আইসক্রিম খাবে। এই যে, এই যে আইসক্রিম নিয়ে চলে এসছে, এখন যাব আমরা হোটেলের দিকে যাচ্ছি। সরো, হোটেলের দিকে যাচ্ছি, চলো যাই তাহলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে যাও, ওই যে ফ্রেন্ড খাইয়ে দেবে, যাও এদিকে যাও, ওদিকে যাও, ওঠো যা ওদিকে। কোন দিক থেকে খাবে তুমি, সেদিকটা কাটো, তাড়াতাড়ি কাটো বাবা, বিরাজ দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলাতে সবাই আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আমরা ওল্ড দীঘা।
তো বেরিয়ে হাঁটছি, হাঁটতে রাস্তার মধ্যে যাব মেন রাস্তাতে। তো মেন রাস্তাটা ওখান থেকে মাত্র এক মিনিট লাগবে হেঁটে যেতে আমাদের। ওখান থেকে কিছু একটা করব, করে ওখান থেকে আমরা যাব হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, ওখানে বসবো, একটু কিছু খাওয়া দাওয়া করব, তারপর দেন আবার বাপাস চলে আসবো। তো দেখো ওল্ড দীঘা যাওয়ার জন্য আমরা চেপে গেছি হচ্ছে একটা ভ্যানে, এই ভ্যানগুলো তো আমার খুব চাপতে ভালো লাগে। ওখান থেকে চলে এসেছি ওল্ড দীঘায়, বসে ফটোশ্যুট করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল। আর প্রচণ্ড হাওয়া চলছিল তাই চুল একদম এলোমেলো এদিক ওদিক, যে যার মতো চুল উঠছে, আমরা মানে চুল যার চুলের মতো উড়ে যাচ্ছে, আর আমি আমার মতো ফটো নিয়েই যাচ্ছি। চুল চোখের সামনে চলে আসুক কোনো ব্যাপার নেই, ফটো তুলতে হবে। আর বাবা নারকে দেখো আমার মতনই একরকম মুখ করেছে, এত দুষ্টু। তো ওখান থেকে আমরা বসে সবাই আমরা খেলাম হচ্ছে ভেলপুরি, এইসব টুকটাক খাবার খেয়েছি, খেয়ে আমরা আবার বাপাস যাচ্ছি তোমার ফটোটা থেকে বাপাস চলে যাবো। এখানে সামনে মাছ ভাজা দেখতে পাই তাই তোমাকে দেখে দিলাম মাছ ভাজাটা। দেখো রাত্রেবেলা সি বিচটা কেমন দেখতে লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তো লোকে লোকারণ্য মনে হচ্ছিলো যেন কলকাতা থেকে, মানে আমরা যেদিনকে গেছি সেদিনকে তো ট্রেনে এক ফোঁটা জায়গা ছিল না, এত ভিড়। আর দীঘাতে গিয়ে বুঝতে পারলাম যে সে মানে এত ভিড় হওয়ার কারণ কি, প্রচুর লোক ছিল, প্রচুর আনএক্সপেক্টেড ভিড় ছিল মানে দীঘাতে। তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না যে কেমন ভিড় ছিল। মানে আমি বহুবার দীঘা গেছি কিন্তু এরকম লোক আমি কখনো দেখিনি, এরকম লোকজন। মেবি হয়তো এটা তোমার সামার ভ্যাকেশন পড়েছে, তো ম্যাক্সিমাম সবাই মানে ঘুরতে যাওয়ার কথা চিন্তা করলে দীঘার কথাই চিন্তা করে, কাছে পিঠের মধ্যে সব থেকে কম খরচে ঘুরে আসার মতো, তো সেখানে সেই জন্য হয়তো সবাই দীঘা গেছিলো। তো চলো আজকে ডে ওয়ানের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।